আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায়, আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নেবেন। তবে দেখতে গেলে ছেলে তুমি শুধু মেয়েকে দেখতে পারবে, তোমার বাবা দেখতে পারবে না, তোমার ভাই দেখতে পারবে না, তোমার দুলাভাই দেখতে পারবে, কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট। তুমি দেখতে গেছো তোমার বাপের পছন্দ, মাইয়া তোমার বাপের পছন্দ, বিয়ে হয়ে যাবে, ঠিক কিনা? বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর, তখন ওনার সাথে দেখা দেয়া যায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া, জেনে নেয়া, এটা সুন্নাত। কিভাবে দেখতে পারেন? ডিসেন্ট ফটো শেয়ারিং, ভালো ফটো শেয়ার হতে পারে। ছেলে মেয়ের ছবি দেখে, মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা। যদি সিদ্ধান্ত নেয় যে এই বিয়েতে আমরা আগাবো, দেন ফেস টু ফেস মিটিং, বাট ইট শুড বি পাবলিক, নট প্রাইভেট, নট ইন ইন দ্য লকড রুম, আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না। কারণ আবদ্ধ রুমে যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে, সেখানে দুজন থাকে না, ওই কনফারেন্সে তৃতীয় আরেকজন যুক্ত হয়, তার নাম শয়তান, ঠিক কিনা? এমন জায়গা দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে, অথবা খোলামেলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো ঘর, সেখানে মুরব্বীরা দুই দিকে আপনাদেরকে 5-7 মিনিটের জন্য দেখা দেখে সুযোগ দিল, এটা জায়েজ। কথা বুঝতে পেরেছেন? প্রথম স্টেপ ফটো দেখলেন, দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলেন। এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে, 5-7 মিনিটের মিটিং এ কি জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করবো সব গুলা ফেলেছে, লজ্জা লাল হয়ে গেছে, আছে না নাই? বাড়িতে আসার পরে মনে হয় ভাই রে আসল কথা কিন্তু জেনে নেই, যার সাথে একসাথে নিচে থাকবো আজীবন, এরা আসল কথা কিন্তু জিজ্ঞেস করবো না। তো তখন কোনো কথা যদি বাকি থেকে থাকে, ফোন কনভারসেশন যায় না। ইন দিস ফর দ্য সেক অফ ম্যারেজ খেয়াল রাখতে হবে, এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ। ফোন কনভারসেশনে যখন মেয়ের সব কথা জানা শেষ, বিয়ের সিদ্ধান্ত কবুল।